ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধের দাবিতে মানববন্ধন। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহিদ হাসান মিলুর পাঠানো তথ্য ও ছবিতে, রেল আমাদের সম্পদ, আমরা সুন্দর রাখবো রেলপথ, পাথর ছোঁড়া বন্ধ করি, রেল যাত্রা নিরাপদ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলন্ত রেলে পাথর নিক্ষেপ বন্ধ করার দাবি জানিয়ে ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক ইউনিটের নেতাকর্মী, সমর্থক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ অ্যাপোলোর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাদেক কুরাইশি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু। এছাড়াও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক আফরোজ বিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোয়ার পারভেজ পুলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, সহসভাপতি মাহমুদ হাসান, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক, আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মিঠুন রানা, দপ্তর সম্পাদক হাসনাত রুম্মন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান পান্না, সাধারণ সম্পাদক নূর ইসলাম তলাশ, জেলা তাঁতি লীগের আহ্বায়ক আব্দুল্লাহ মামুন আশা প্রমুখ। বক্তারা বলেন, একটি মহল চলন্ত রেলে পাথর নিক্ষেপ করে যাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে। এটি বন্ধ করতে হলে জনগণকে সচেতন হতে হবে, পাশাপাশি সরকারকে আরো কঠোর হস্তে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যেক স্বেচ্ছাসেবক লীগ সহ ছাত্রলীগ যুবলীগ অন্যান্য রেলপথকে নিরাপদ দেখার জন্য, সুন্দর রাখার জন্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত আজকের এই বড় সচেতনতা মূলক প্রোগ্রামের জন্য আমি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে মানববন্ধন, এটি হচ্ছে বড় সচেতনতা করার লক্ষ্যে আজকের এই বড় আজ মানববন্ধন এবং লীগের সাগরের সম্পাদক মোস্তাক আলম টুলু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে যে ইতিপূর্বে আপনারা নিশ্চয় জানেন, আমাদের উত্তরবঙ্গের অহংকার আমাদের ইতিপূর্বে উনি চালু করেছেন, যেটি মাননীয় প্রধানমন্ত্রী 29 মার্চ 2018 সালে বিশাল জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের জন্য স্বল্প কিছু ইষ্টফলের বিরুদ্ধে দিয়ে সরাসরি পঞ্চগড় দিয়ে থামবে। এটি আমাদের জন্য একটা মাইল ফলক, আমাদের জন্য একটা বিরাট পাওয়া। এই রেলের যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে, যারা জেনে হোক না জানে হোক, আপনারা সবাই যে যে অবস্থান থেকে আপনারা এই সমস্ত ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান করবেন, এবং আপনারা নিজেরাও নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, SSTV সাথেই থাকুন, এন্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।